উপদেষ্টা জনাব মিজবুর কবির ভাই সাহেব উনি আমাদেরকে বলবেন এবং আমরা ওনার সে বক্তব্য অপেক্ষা রাখতে আশা করি। উনি আমাদের এই দলটাকে আরো কিভাবে বিএনপি পরিবারটা আরো সুদূর পরিসরে কাজ করতে হবে আশা করি ওনার সুনির্দেশনা আমরা আগামী দিনে চলুন অগ্রসর হবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এখানে আরো উপস্থিত আছে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার আব্দুল আওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মাসুদ সহ আর স্থানীয় একজন নেতৃবৃন্দ আছে। তো এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা আমরা সংক্ষিপ্ত করবো, বেশি সময় নেবো না, যেহেতু স্কুলের পাশে বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিএনপি সচিব ও আমরা বিএনপি প্রধান উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ভুল কুমরিজি। সম্মানিত সভাপতি আতিকুর রহমান মন্ডল বুঝতে আছেন এই সংগঠন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, বিএনপি সহপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন বিএনপি, আমরা বিএনপি পরিবারের আরেকজন উপদেষ্টা আমাদের আলমগীর কবি, অত্যন্ত পরিচিত মানুষ, কিন্তু হঠাৎ করে আমরা ভুলে গেলাম। আর এই সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মিথুন সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, উপস্থিত সচিবমণ্ডলী এবং সাংবাদিক ভাইরা। আমরা বিএনপি পরিবার একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জুলাই আগস্টের আন্দোলনের যিনি তার নেতৃত্ব দিয়ে পটভূমি তৈরি করেছিলেন, বিজয়ের পটভূমি তৈরি করেছিলেন দেশটায়, তার এখানে এসে উপস্থিত হলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত তানভীর আহমেদ রবি। নেতৃবৃন্দ, আমি যে কথাটি বলছিলাম যে আমরা বিএনপি পরিবার দেশনায়ক তারেক রহমানের সৃষ্টি একটি সংগঠন, এটা গতানুগতিক রাজনৈতিক যেমন সংগঠন হয় মিছিল মিটিং বা অন্যান্য যে সাংগঠনিক যে কর্মসূচি সেটি নয়, ইনি বিএনপির পক্ষ থেকে একটি মানব সেবামূলক সংগঠন। দেশনায়ক তারেক রহমান তিনি রাজনীতির যে ব্রত সেই ব্রতটা নিয়েছেন যে মানব কল্যাণের মধ্যে দিয়ে আমরা যত নিজেকে নিয়োজিত রাখব দল এবং বিএনপি সংগঠন আরো মজবুত হবে, জনগণের মধ্যে ওটা আরো জনপ্রিয় হবে। তিনি যখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেননি তার অনেক আগে থেকে অত্যন্ত নীরবে নিভৃতে সারা দেশে যারা বর্বর স্বৈরাচারী শাসনের দ্বারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কেউ বঙ্গুত্ব বরণ করেছেন, কেউ অন্ধ হয়ে গিয়েছেন এবং কোনো পরিবারে যে শহীদ হয়েছে, এইসব পরিবার এবং এই সমস্ত আহত মানুষ বঙ্গু মানুষের উনি খোঁজ দিতেন এবং তাদেরকে যতটা সম্ভব সহায়তা করতেন। এখন এটিকে একটি অর্গানাইজড ভাবে একটি সাংগঠনিক রূপ দিয়েছেন আমরা বিএনপি পরিবার, যার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আমাদের এক সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান রুমন এবং তার সাথে আছেন আরেক ছাত্র নেতা আমাদের কৃষিবিদ মিথুন এবং আরো অনেক মানে বলিষ্ঠ দক্ষ সংগঠক, যেমন এখানে ইঞ্জিনিয়ার আশরাফ, যেমন এখানে আলমগীর কবি সুদূর আমেরিকা থেকে, তারাও সহযোগিতা এবং নানাবিধ তাদের শ্রমের মধ্যে দিয়ে এই সংগঠনটিকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। সেই সমস্ত মানুষ যারা নিপীড়িত, যারা নির্যাতিত, যারা শেখ হাসিনার বর্বর দুঃশাসনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা দান করে। তো আমি সাধারণত রুমবন্দের এই আমরা বিএনপি পরিবারের কোনো আমন্ত্রণ পেলে সাধারণত সেটা হাত ছাড়া করি না,
কারণ আমরা তো রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মী, আমরা প্রতিনিয়ত আমরা মিছিল, মিটিং, সাংগঠনিক সভা এগুলোর মধ্যেই ব্যস্ত থাকি। কিন্তু এই ধরনের মানবহিতৈষী কাজে মধ্যে নিজেকে নিয়োজিত রাখলে মনটা আরো বেশি প্রশস্ত হয়, মনটা খুবই ভালো লাগে যে না রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু আমি নিজে এমপি হব, আমি নিজে বড় পদে যাব, আমি অনেক বড় বড় কি বলে যে রাষ্ট্রের দায়িত্ব পালন করব, এটাই তো নয়। হ্যাঁ, সেটা তো আসবে আমার পরবর্তী পর্যায়ে, আমি কতটুকু মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারলাম তার উপরেই তো মানুষ আমাকে বিবেচনা করবে যে না এই ব্যক্তিকে আমাদের জনপ্রতিনিধি করলে সে সত্যিকার আমাদের এই এলাকার প্রতিনিধিত্ব করবে। এই উদ্দেশ্য নিয়েই এই সংগঠনটি করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর দুঃসময় কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। এখন যদি আমি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে, আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। সারা দেশে শত শত নেতা কর্মী গুম হয়েছে, কিন্তু একটাই কারণ, আমরা কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই, আমি অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারি, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। এটা একজন ফরাসি দার্শনিকের কথা, এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। কেউ যদি সজীব ওয়াজের জয়ে তিনি কি করছেন, তিনি কিভাবে বিদেশে তার জীবন চলে, তিনি বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশে কত টাকার বেতন পান প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশে কারো ক্ষমতা ছিল এই বিষয়ে কোন প্রশ্ন করার, কথা বলার কারো কোনো ক্ষমতা ছিল না। কেউ সামান্য লিখেছিলেন, একজন বিখ্যাত সাংবাদিক শফিক রেহমান সাহেব, তার বয়স তখন 83-84 বছর, ওই বয়সেই তাকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে মাসের পর মাস কারাগারে নির্যাতন করেছে। 72-75 এই প্রধানমন্ত্রীর বাপের আমল এইরকম দুঃসময় ছিল। রক্ষী বাহিনীর সেই বিভৎস অত্যাচারের কাহিনী এখনো যাদের বয়স 70-80 এমনকি 60-ও না, যাদের 65-70 এবং উপরে, তারা বলতে পারবে কি ভয়ঙ্কর দুঃসময় তারা দেখেছে। কিন্তু শেখ হাসিনার বাবার নামে, পিতার নামে সেই সময়ে তার দুঃশাসনের কথা যদি শেখ হাসিনার আমলে কেউ বলতে যেত তাহলে তাকে আর ফিরিয়ে আনা যেত না। একেবারেই দেশটা পারিবারিক সম্পত্তি করেছিলেন শেখ হাসিনা। সে তার বাবা তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার জ্বালানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রগুলি কার? শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, আত্মীয় স্বজন এদের। তাই যে আমি কি জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করব, সে জ্বালানির সংস্থান নেই, নতুন করে কোনো গ্যাস কূপ খনন করা হচ্ছে না, অথচ বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। আর এই দিতে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও অথবা বিদ্যুৎ না দেখলেও এই স্থাপনার জন্য সরকারকে ভাড়া দিতে হয়। এই ভাড়ার টাকাটা কে দেয়? এই জনগণের ট্যাক্স থেকে, এই জনগণের পকেট ভরে, পকেট বার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এই কারণেই তিনি বর্বর আক্রমণ চালিয়েছেন আন্দোলনের কথা শুনলে, গণতন্ত্রের কথা শুনলে, আইনের শাসনের কথা শুনলে। এই যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালালেন শেখ হাসিনা। স্কুল কলেজের কত মাসুম বাচ্চা জীবন কেড়ে নিলেন, তারপরেও তার কোনো বিকার নেই। এবং সেই যে আন্দোলনের যে মানে বর্বর প্রতিহিংসা রেশ কিন্তু এখনো রয়েছে। মাত্র 2-3 দিন আগে
বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল মারা গেল। এই 48 দিন ধুঁকতে ওই পুলিশের গুলি খাওয়া বাচ্চা ছেলে রাতুল শিক্ষার্থী হয়তো 1-2 এ পড়তো। এই শিশু শিক্ষার্থী কয়েকদিন আগে মারা গেল। শেখ হাসিনার বর্বর হিংসা, রক্ত ছড়ানো হিংসা, সেই প্রতিফলন কিন্তু এখনো কিন্তু আমরা দেখছি। এখনো যারা অনেকে আহত হচ্ছে, কোনো না কোনো দিন কোনো যুবদলের নেতা অথবা কোনো সাধারণ শিক্ষার্থী তারা আহত হয়ে ধুঁকতে ধুঁকতে জীবন চলে যাচ্ছে। তারপরে অনেকে মায়া কান্না কানে, তার কেউ কেউ মন্ত্রীরা বলেছে না শেখ হাসিনার পরে কে, শেখ হাসিনার বিকল্প কি, শেখ হাসিনা না থাকলে বিভৎস তৈরি অবস্থা তৈরি হবে। ওবায়দুল কাদের একবার বলেছেন যে 1 লক্ষ লোক মারা যাবে, আবার আরেকবার বলেছেন যে 10 লক্ষ লোক মারা যাবে। তো 5ই আগস্ট হলো, শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন, কিন্তু কই ওবায়দুল কাদের যে বললেন, ওর মন্ত্রীরা বললেন, হাসানুল হক ইনু বললেন, তো কিছুই তো হলো না। এই যে পুলিশ এত আক্রমণ করেছে, কয়জন পুলিশ ক্ষতিগ্রস্ত, এটা তো মানুষ একটা বিপ্লবে, তো যারা ক্ষতিগ্রস্ত, যারা আক্রান্ত, যাদের ছেলে মেয়েরা শহীদ হয়েছে, তারা তো একবার ঝাঁপিয়ে পড়ার কথা, তারপরে তো একটা আওয়ামী লীগের কোথাও কোন ধরনের তাদের কোনো একেবারে তাদের একটা পশমের উপরে আঘাত আসুন। এইভাবে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই যে কথাগুলো বলেছে, শেখ হাসিনার পরে কে, বিকল্প কে, বলেছে শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে আপনার টেলিভিশনের মালিক হওয়া যায়, রেডিওর মালিক হওয়া যায়, আপনার বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া যায় এবং জনগণের টাকা পাচার করা যায় বিদেশে, 1 লক্ষ কোটি টাকা পাচার করা যায়। এই কারণে এমন স্থাপকের দল, এমন মুসাহাবের দল তারা তৈরি করেছিলেন যে তারা এই সমস্ত কথাগুলো বলেছিলেন। কই সজীবদের জয় দেখি সেই সুদূর আটলান্টিকের পার থেকে মাঝে মাঝে 2-1টা বাণী ছাড়েন, কত কথাই না তিনি বলেছেন। এবং আমি শুধু এখন এই কথাটাই বলবো যে শেখ হাসিনা, আপনার তো সন্তান দুইজন, একটা ছেলে একটা মেয়ে, আপনি তাদেরকে কিন্তু ভদ্রতা শিষ্টাচারের কালচারও শেখান। এই সজীবদের জয় দেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুই বলে সম্বোধন করেছেন তার কয়েকটি বক্তৃতা। আমরা কোনোদিন শেখ হাসিনা এই যে বর্বরোচিত তার যে আচরণ, এই যে তার দ্বারা কত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, আমরা যারা এখানে বসে আছি, এই রবিন শহর থেকে শুরু করে এখানটায় কতবার কারাগারে যেতে হয়েছে, কতবার রিমান্ডে যেতে হয়েছে, মাসের পর মাস শুধু রিমান্ডেই থাকতে হয়েছে, কিন্তু তারপরে শেখ হাসিনাকে আমরা তুই বলে কখনো সম্বোধন করিনি, আপনি বলেই সম্বোধন করেছি সবসময়। কিন্তু এরা এই শেখ পরিবার, এরা ভদ্রতা এবং কালচারও এরা শিখেনি, এরা শিষ্টাচার শিখেনি, শুধু ধৃষ্টতা, শুধু অধ্যত্ব আর নিজের অহংকার। এই করতে গিয়ে যখনই এদের পতন হয়েছে, এই পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ পতন। আমরাও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছি, আপনার পতন কিন্তু হবে ভয়াবহ পতন। উনি কানে লাগান, গ্রাহ্য করেন, করবেন কেন? উনি দেখেছেন এই যে সাত্তাদের বেহেস, এই নমরুদের বেহেস তিনি যে বানিয়েছে, এখান থেকে তিনি সরে যাবেন কেন? এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ এইভাবে যে ধেয়ে এসে তার স্বাদের বঙ্গভবন শ্যামলী, সেই স্বাদের গণভবনের দিকে ধেয়ে যাবে, এটা তিনি কল্পনাই করতে পারেন না। এই পারেননি বলেই তার আজকে মানে স্বাদের সিংহাসন মাটিতে উঠে যাচ্ছে। কি অন্যায় না আপনি করেছেন! আপনি বিএনপির নেতা কর্মীকে হত্যা করেছেন, সমাবরের কি বলে রাজনৈতিক দল, গণতন্ত্র বলে রাজনৈতিক দলের নেতা কর্মীকে হত্যা করেছেন, কিন্তু আপনি একজন নারী হয়ে, মহিলা হয়ে আপনি এত নির্দয় বিবেকহীন, স্কুল কলেজের ছেলেদেরকে গুলি করতে দ্বিধা করলেন না, এত দশমিক আপনি, তারপরেও আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে ডেকে শেষ মুহূর্তে পর্যন্ত তিনি বলছেন আমি তোমাদেরকে তো অনেক কিছু দিয়েছি, তোমরা কেন এটা দমাতে পারছো? আর দমাতে গেলে তো বুলেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই,
একটা পর্যায়ে তারা জনগণের পক্ষে, মানুষের পক্ষে তারা এসে দাঁড়িয়েছে। আজকে এখন যে যতটুকু স্বস্তি নিঃশ্বাস আমরা নিতে পারছি, সেটা ছাত্র জনতার এই সম্মিলিত আন্দোলন, তাদের আত্মত্যাগ, তাদের জীবন উৎসর্গ করা এবং এর সাথে সেনাবাহিনীর যে সমর্থন, এটা দারুণভাবে সর্বত্র কাজে লেগেছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে তারা ভিনদেশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছে। আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমল দেয়নি, কতই পারেন নাম করে, কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই বলছেন কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলেছেন যে ভিনদেশি নাগরিকরা এই আইন শৃঙ্খলা বাহিনী, সেটা বিজিবি এবং পুলিশের মধ্যে তাদেরকে ঢুকানো হয়েছিল, কারণ তারা হিন্দিতে কথা বলছে। আমরা তখন কারাগারে, এই ধরেন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের কথা আমরা কারাগারে শুনলাম, সেখানে একজন ব্যক্তি একটা এলাকার মানে একটা একটা হাউজিং এলাকার একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি এই বাচ্চারা যারা আন্দোলনে ছিল তাদেরকে তিনি খিচুড়ি খাওয়াচ্ছিলেন তো এবং পানি দিচ্ছিলেন, এই অপরাধে তাকে গ্রেপ্তার করেছে। উনি আমাকে বললেন যে বিজেপির একটি গাড়ি থেকে আমাদেরকে বলছে এই আন্দার যাও, আন্দার যাও। তো বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বা পুলিশ, এখানে তো আর কেউ আসছে। বন্ধুরা, তো এটা তো আমি নিজের কানে শুনেছি বা একটা প্রমাণ, কালকে যখন চিফ প্রসিকিউটর এটি বলছে তো নিশ্চয়ই উনি তো একজন বিজ্ঞ আইনজীবী, তিনি তো আর খামাখা মন গড়া বা মুখরোচক কথা বলবেন না। শেখ হাসিনা এই কাজগুলো করেছেন, এই কাজগুলো করেছেন এই কারণেই যে নিজের দেশের লোক বিদ্রোহ করতে পারে। অতএব আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি আমার প্রিয় দেশের কিছু লোককে ঢুকিয়ে রাখি, নাহলে বাংলাদেশের বিজেপি পুলিশ, এখানে তো হিন্দি কথা বলার লোক নেই, হিন্দি বলতেই জানে না, তাহলে এই হিন্দি ভাষী লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন, এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি হত্যা করেছেন বাচ্চাদেরকে, আপনি গুম করেছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে, নিজের গদি রক্ষার্থে ভিনদেশি মানুষদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি ঢুকিয়ে আপনি তাদেরকে দিয়ে এই শিশু বাচ্চাদেরকে, এই কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করিয়েছেন। আপনার মতো এত বড় ঘাতক আর পৃথিবীতে কেউ ছিলেন বলে আমার মনে হয়। আপনি বিদ্যুৎ 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের কথা বলেছেন, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সরবরাহ করা কঠিন হয়ে যাচ্ছে, কারণ জ্বালানি তো সেই কেন্দ্রগুলি বসিয়ে রেখেছে, এখন সেটা হাড়ে হাড়ে টাই পাওয়া যাচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আপনারা জানেন যে বিএনপি সহ সমস্ত পরিবেশবাদী মানুষরা এটার বিরোধিতা করেছিল যে এইটা হলে পরে কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎ কেন্দ্র হলে পরে আমাদের একটা সুন্দর বন, আমাদের এটা হচ্ছে অক্সিজেন, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা, সেটা ধ্বংস হতে থাকবে, সেই আলামত শুরু হয়েছে এবং সেইটা আবার করা হয়েছে যৌথ মালিকানায়, ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানায়, এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছে।
করছেন যৌথ মালিকানার নামে, এবং তারা এখানে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই কারখানাটি এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি তারা স্থাপন করেছে। আমাদের পরিবেশ, আমাদের সুন্দরবন সমস্ত কিছুকে ধ্বংস। যাই হোক, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক কথাই আপনাদের সামনে বললাম। আমাদেরকে একটি সুন্দর এবং শক্তিশালী মজবুত গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ করতে হবে। এই দেশ আমাদের, এই দেশ এদেশের জনগণের, এই দেশ বাইরে থেকে কেউ এসে গঠন করে দেবে না, কোনো প্রভু এসে এইখানে মানে এটাকে গঠন করবে না, আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো। এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে। শেখ হাসিনা যেমন পরমুখাবে কি করতে চাইছে, সেই পরমুখাবে কি চায় না। আমরা শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে আত্মনির্ভরশীল জাতি, যিনি খাল কেটে উৎপাদন বৃদ্ধি করেছিলেন, যিনি গার্মেন্টস রপ্তানির ব্যবস্থা করেছিলেন, যিনি ম্যান পাওয়ার রপ্তানির ব্যবস্থা করেছিলেন, সবই তো জিয়ার রহমানের অবদান। নারী শিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত, আইএফ পর্যন্ত যিনি নারী শিক্ষার জন্য যে তিনি বেতন মওকুফ করেছিলেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এই যে মানে নিজের পায়ে দাঁড়ানোর যে দর্শন, এটা হচ্ছে বিএনপির দর্শন, বিএনপির নেতারা এই দর্শন দিয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে যারা ভুক্তভোগী মানুষ, সিরিয়াস ইস্যু আপনি।